আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকের রেসিপিতে রয়েছে ভাপা পিঠা। শীতের মৌসুমে বাঙালিদের খুবই জনপ্রিয় একটি পিঠা। আজকে দেখাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে খুবই অল্প সময়ের মধ্যেই অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। সাথে থাকছে পারফেক্ট পিঠা বানানোর গুরুত্বপূর্ণ টিপস। তো আমার আজকের ভিডিওটি দেখলে যে কেউ খুব সহজেই ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে পরিষ্কার পাতলা সুতির কাপড় নিয়ে নিচ্ছি। আপনি যতগুলো পিঠা একসাথে বানাতে চান ততগুলো কাপড় নিয়ে নিতে পারেন। তো পিঠা বানানোর আগে কাপড়গুলোকে অবশ্যই ভিজিয়ে নিতে হবে, এতে করে পিঠাগুলো কাপড় থেকে খুব সহজেই সরে আসবে। এছাড়াও প্রতিটি পিঠা বানানোর পূর্বে চেষ্টা করবেন একবার করে কাপড়টাকে ধুয়ে নিতে, এতে করে পিঠাগুলো অনেক সুন্দরভাবে তৈরি হবে। তো আমি সবগুলো কাপড়ের টুকরোকে ধুয়ে এর পানি সরিয়ে নিয়েছি। এবার এখানে পিঠা তৈরি করার জন্য আমি 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। বাজারে যে শুকনো চালের গুঁড়োটি কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই আজকে আমি পিঠা বানিয়ে দেখাবো। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। ভাপা পিঠায় কিন্তু লবণ বেশি হলে ভালো লাগবে না, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। এবার লবণের সাথে চালের গুঁড়োটি একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটাকে রেডি করে নিতে হবে। তো আমি এখানে সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করছি, একবারে বেশি পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে এভাবে হাতের সাহায্যে চালের গুঁড়োটিকে মেখে নিতে হবে। যখন দেখবেন এভাবে মুঠো করলে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে চালের গুঁড়োটি এখনও রেডি হয়নি, অর্থাৎ এর সাথে আরও কিছু পানি অ্যাড করতে হবে। অর্থাৎ ভাপা পিঠা তৈরির জন্য কিন্তু এই চালের গুঁড়োটিকে পারফেক্টলি তৈরি করতে হবে, নাহলে কিন্তু ভাপা পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আরেকটু পানি এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে চালের গুঁড়ো কিংবা পানির কোনো সঠিক পরিমাপ নেই, এটা আসলে মেশাতে মেশাতেই আপনাকে বুঝে নিতে হবে যে এখানে কতটুকু পানি দরকার। শুকনো চালের গুঁড়ো হলে পানির পরিমাণ একটু বেশি লাগবে। তো মেশাতে মেশাতে যখন দেখবেন মুঠো করলে সহজে ঝুরঝুরে হয়ে পড়ছে না, অর্থাৎ কিছুটা দলা পেকে আছে, তখন বুঝতে পারবেন যে চালের গুঁড়োটি রেডি হয়ে গিয়েছে পিঠার জন্য। এবার একটি চালনির সাহায্যে চালের গুঁড়োটিকে চেলে নিতে হবে। একটু চেলে নিলে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে। তো আমি এখানে স্টিলের চালনিগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে প্লাস্টিকের চালনিগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। এ ধরনের চালনিগুলো সাধারণত সবার বাসায় থাকে। তো আমি এভাবে করেই সবগুলোকে চেলে নিয়েছি। ভাপা পিঠার জন্য আমাদের চালের গুঁড়োটি একদম রেডি। তো পিঠা বানানোর জন্য আমি এখানে আরও নিয়েছি খেজুরের গুড় এবং নারিকেল কুড়ানো। গুড়গুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন। তো পিঠা বানানোর জন্য আমি এখানে 2টো মেলামাইন বাটি ব্যবহার করছি, আপনারা চাইলে এই বাটিগুলো ব্যবহার করতে পারেন, এগুলো খুব সহজেই দোকানে কিনতে পাওয়া যায়। তো প্রথমে বাটিটিকে সেট করার জন্য অল্প একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে মুছে নিতে হবে। তারপর একটু নারিকেল এবং খেজুরের গুড় দিয়ে প্রথমে একটু সাজিয়ে নিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চালের গুঁড়ো, তার উপর আবারও নারিকেল এবং খেজুরের গুড় দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি 2 লেয়ারের খেজুরের গুড় এবং নারিকেল ব্যবহার করছি, আপনারা চাইলে 1 লেয়ারও দিতে পারেন। তো এর উপর আবারও চালের গুঁড়ো দিয়ে এর উপরের এক্সট্রা চালের গুঁড়োগুলো ফেলে দিতে হবে এবং হালকা হাতে একটু চেপে দিতে হবে, বেশি চাপাচাপি করার প্রয়োজন নেই। তারপর ভেজা কাপড়টিকে এর ওপর মুড়িয়ে দিতে হবে। তো পিঠা তৈরির জন্য আমি এই ধরনের স্টিলের চালনিগুলো ব্যবহার করছি, এই ধরনের চালনিগুলো সাধারণত সবার বাসায় থাকে। এগুলো দিয়ে খুব সহজেই অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। তো আমি পিঠাটি এর ওপর বসিয়ে দিচ্ছি এবং কাপড়টি সরিয়ে বাটিটিকে হালকা হাতে উঠিয়ে নিতে হবে, তারপর আবারও কাপড়টিকে মুড়িয়ে দিতে হবে। তো পিঠা তৈরির জন্য আমি চুলায় একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপর এর ওপর স্টিলের চালনিটাকে বসিয়ে দিতে হবে। তো পিঠা সহ স্টিলের চালনিটাকে বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 1 মিনিটের মধ্যেই দেখবেন পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। 1 মিনিট পর এর ঢাকনাটা তুলে চালনিটা সহ নামিয়ে নিতে হবে, এতে করে হাতেও ছেঁকা লাগার কোনো ভয় থাকবে না। এছাড়াও এই চালনির মধ্যেই কিন্তু একসাথে 3 থেকে 4টি পিঠাও দিতে পারেন। তো আমি একই পদ্ধতিতে 3টি পিঠা একসাথে রেডি করে চুলায় বসিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো।
3 মিনিট পর এই ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন পিঠাগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি এবং ভেতরে কোনো কাঁচা ভাব নেই। আবার খুব সহজভাবেই কাপড় থেকে সরিয়ে নেওয়া যাচ্ছে। তো এভাবে করেই আমি কয়েকটি পিঠা বানিয়ে নেব। আপনাদেরকে ভাপা পিঠা তৈরির আরও একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা পিঠার যে চালের গুঁড়োটিকে রেডি করে রেখেছিলাম তার সাথে নারিকেল এবং গুড়টাকে একসাথে মিশিয়ে নিতে হবে। তো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একই পদ্ধতিতে বাকি পিঠাগুলোও তৈরি করে নিয়েছি। তো দেখুন আমি এখানে দুই ধরনের ভাপা পিঠা তৈরি করেছি এবং দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। যারা ভাপা পিঠা তৈরিতে একদমই নতুন, আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখে তারা খুব সহজেই ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে এই পিঠাটি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চাইলে রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।